আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স হসপিটাল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছেন। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে ভিডিওটা করছি। এখন বর্তমানে আমাদের যাদের আগে ইউটিউব সফটওয়্যার দিয়ে চলতো, এখন আমাদের টিভিতে ইউটিউবটা চলতেছে না। এখন ম্যাক্সিমাম যাদের অ্যান্ড্রয়েড টিভিটা ভার্সন 4.4.4, আমাদের এই টিভিতে গুলোতে এই প্রবলেমটা দেখা দিবে। কারণ ইউটিউব সফটওয়্যারটা আপডেট হওয়ার কারণে আমাদের আগের যে অতীতের যে সফটওয়্যার গুলো, ওই সফটওয়্যার গুলো আমাদের টিভিতে চলতেছে না। আমাদের প্রত্যেকটা টিভিতে যাদের এরকম এস টিভি, বেটা, ইউটিউব, স্মার্ট ইউটিউব, মানে বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে চলাতে হতো, কিন্তু এখন আমাদের টিভি গুলো প্রবলেম কি হচ্ছে আমি দেখাচ্ছি। দেখুন, আমরা এই যে ঢুকতেছি ইউটিউবে, আমাদের ইউটিউবে ঢোকার পরে আমাদের একটু বাফার করতেছে। আমরা চ্যানেল ঢুকি, দেখুন আমাদের ইউটিউব ঢুকছি, কিন্তু আমাদের ইউটিউবে সম্পূর্ণ ভিডিও আসতেছে, সব হচ্ছে, কিন্তু আমরা যদি কোনো ভিডিও প্লে করতে চাই আমাদের ভিডিও গুলো প্লে হচ্ছে না। প্রত্যেকের টিভিতে এরকম একটা প্রবলেম হচ্ছে, বিশেষ করে যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 4.4.4, ওনাদের এই প্রবলেমটা ম্যাক্সিমাম হচ্ছে এবং কি হবেই। এই জন্য ইউটিউব যে সফটওয়্যারটা লেটেস্ট করছে, দেখতে পাচ্ছেন এই লেখাটা আসতেছে, এই লেখাটা আসার পর আমাদের কোনো ভিডিও চলতেছে না। এখন আমাদের যাদের অ্যান্ড্রয়েড টিভিটা 4.4 ভার্সন, আমাদের এই প্রবলেমটা হবে। এখন আমরা এটা কিভাবে সমাধান করবো? বলছে এটা সমাধান করার জন্য খুব সহজ, আমাদের ইউটিউব থেকে যে ভাষণটা, নতুন ভাষণটা আসছে, আমরা যদি এই ভাষণের সফটওয়্যারটা আমাদের টিভিতে ইনস্টল করে দিই তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করা লাগবে, আমাদের টিভিতে যেই সফটওয়্যারটা আগে মারা আছে এটা আমরা আনইনস্টল করে নিব। এটা আমরা আনইনস্টল করে নিয়ে তারপর আমাদের যে নতুন সফটওয়্যারটা, এটা আমরা টিভিতে যদি ডাউনলোড করতে চাই এটা অনেক সময় লেগে যাবে, না হতে পারে, এটা আমরা ফোনের মাধ্যমে গুগলে যে বা ক্রোমের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো। আর সব থেকে সহজ উপায় হচ্ছে, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এবং কমেন্ট বক্সও আমি দিয়ে দিব, আপনার ওইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। ওই সফটওয়্যারটা ডাউনলোড করার পর ওটা যদি আমরা ইনস্টল করে নিই আমাদের হয়ে যাবে। এই জন্য আমি দেখাচ্ছি আপনারা সর্বপ্রথম কি করবেন, আমাদের যে পুরাতন যে সফটওয়্যারটা আছে আমরা ওই সফটওয়্যারটা আনইনস্টল করে নিব। যদি আমরা এটা আনইনস্টল করে না নিই তাহলে আমাদের এটা হবে না। এই জন্য আনইনস্টল করবো কিভাবে, আপনারা সবসময় কি করবেন, সফটওয়্যার উপরে যাবেন, তারপর আপনাদের রিমোটের যে মেনু বাটনটা আছে এই মেনু বাটন চাপ দিলে দেখবেন এই যে আনইনস্টল লেখা চলে আসছে। এই যে আমি আনইনস্টল যদি করে দেই, দেখুন এই যে আনইনস্টল, আমার এই সফটওয়্যারটা এখান থেকে চলে যাবে। এই সফটওয়্যারটা চলে যাওয়ার পর আমরা কি করব, আমাদের হয়তো গুগল থেকে আমরা এটা ডাউনলোড করতে পারি, অথবা সবচেয়ে সহজ হবে আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমরা ওইখান থেকে নিয়ে নিব। আমরা ওইখান থেকে সফটওয়্যারটা নেওয়ার পর আমরা ইনস্টল করে দিব। আমি যদি আপনাদেরকে দেখাই সফটওয়্যারটা, আমি এখানে মেমোরি আগে থেকে ঢুকে রেখেছি, টিভিতে সেট করে রেখেছি। সফটওয়্যারটা আপনার মেমোরিতে নিয়ে আপনাদের টিভির পিছে যে কার্ডিটা লাগানোর যে জায়গাটা আছে ওইখানে কার্ডিটা লাগিয়ে নিবেন, তারপর আপনার সফটওয়্যারটা আপনি কার্ডিটা থেকে আপনার টিভিতে ইনস্টল করে দিবেন। দেখুন আমি যে সফটওয়্যারগুলো এখানে রেখেছি, এই যে আমার এলইডি টিভি সফটওয়্যার, আমরা যেহেতু সার্ভিসিং এর কাজ করি আমাদের সফটওয়্যার লাগে, এই জন্য আমরা সফটওয়্যার গুলো সংগ্রহ করে রাখি। আপনারা কি করবেন, দেখুন এই যে আমি যে সফটওয়্যারটার মধ্যে আছি 6.8.6, এই ভার্সনটাই আমাদের টিভিতে চলবে। তা আমরা এটা কি করব, এটা ইনস্টল করে দিব, সরি এটা না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমার এখানে অনেক সফটওয়্যার তো এই জন্য একটু প্রবলেম হয়েছে, যাক সমস্যা নেই। এই যে এখন আমরা যেটার মধ্যে আছি এটাই হচ্ছে আমাদের সফটওয়্যারটা, আমরা এটা ইনস্টল করে নিব। আমরা সবাই জানি যে এটা ইনস্টল করা সহজ। এই যে অ্যাপসে ঢোকার পর দেখুন একসাথে আসছে ক্যান্সেল, আর একসাথে আসছে কি আসছে, এই যে ইনস্টল। আমরা ইনস্টলে যে আমরা সফটওয়্যারটা ইনস্টল করে নিব। আমরা যদি সফটওয়্যারটা ইনস্টল করে নিই তাহলে আমাদের এটা হয়ে যাবে। দেখুন আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, আমরা এটা ইনস্টল হতে দিচ্ছি। আপনাদের যে কোনো টিভিতে, আপনার যেই টিভিতে এভাবে চলবে না, আপনারা খুব সহজে এই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনারা নিতে পারেন। আপনারা চাইলে আমার কমেন্ট বক্স থেকে নিতে পারেন, আমি এখানে দিয়ে রাখবো, খুব সহজে আপনারা নিতে পারবেন। যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন এখন আমাদের এখানে একটা আসছে ডান, একটা আসছে ওপেন। আমরা যদি এখান থেকে ডান করে দেই তাহলে আমাদের সফটওয়্যারটা ডান হয়ে যাবে। দেখুন আমরা যদি এই যে ডান করি তাহলে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে যে আমাদের যে সফটওয়্যারটা ওই সফটওয়্যারে আমরা ঢুকবো। যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, দেখুন আমরা এখন এখান থেকে বের হয়ে যে আমাদের যে অ্যাপ সেটিং, আমরা অ্যাপ সেটিং এ চলে যাব, আমাদের যে ইউটিউব আমরা ইউটিউবে ঢুকে যাব। দেখুন আমরা ইউটিউবে ঢোকার পরে আমাদের যে ইউটিউবটা এখন নতুন যে লেটেস্ট ইউটিউবটা এটা চলে আসছে। এটা চলে আসার সাথে সাথে দেখবেন আমাদের যে ভিডিওগুলো, আমরা যদি এই ভিডিওগুলো প্লে করি, দেখুন আমি একটা ভিডিও প্লে করতেছি,
বাফার করছে, দেখুন দেখুন আমাদের ইউটিউব চলে আসছে। এই জন্য আপনি চাইলে আপনি কোনো সমস্যা না, নট অ্যালাউ দিয়ে দিলে হবে। দেখুন এই যে ইউটিউব চলতেছে, আপনারা চাইলে খুব সহজে আপনার সফটওয়্যারটা আমার এখান থেকে লিংক থেকে ডাউনলোড করে আপনারা ইনস্টল করলে আপনাদের হয়ে যাবে। কিন্তু আপনাদের আগে যে সফটওয়্যারটা ওটা অবশ্যই আনইনস্টল করে নেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবের কারণেই আমাদের নতুন নতুন ভিডিও করার প্রত্যাশা জাগায়। আর আমার এই চ্যানেলে অবশ্যই 100% রিয়েল কাজ আমি দেখিয়ে থাকি। আমার এই কাজটা আমার ঘরে করা হয়েছে এই জন্য যে দোকান অনেক সাউন্ড হয়, এই জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি কাজটা আমি ঘরে করলাম ভিডিওটা। এই জন্য আপনারা খুব সহজে মানে কিভাবে করতে পারেন, আপনাদের সফটওয়্যারটা এত খোঁজাখুঁজি দরকার নাই, আপনার ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে, কমেন্টও দেওয়া থাকবে, আপনার এখান থেকে লিঙ্কটা ঢুকে আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।